آله وصحبه الطيبين الطاهرين الأخيار. اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. محترم مسلمان الكرام، আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। জান্নাতের পথ পাড়ি দিতে হলে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়। আম্বিয়া আলাইহিমুসসালাম এই অগ্নি পরীক্ষা দিয়েছেন মোমেনদেরকে। এই ধরনের অগ্নিগর্ভের সম্মুখীন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিকুম ফালায়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্না আল কাযিবিন। সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াত। আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষকে ধারণা করে মানুষকে ছেড়ে দেয়া হবে। আন ইয়াকুলু আমান্না, এটা বলবে যে আমি ঈমান এনেছি। অহম লা ইউফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল ঈমানের পথে, যারা ছিল ইসলামের পথে, যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি। কি জন্য? ফালায়া আলামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, যাতে আল্লাহ জানতে পারেন যে সত্যবাদী আসলে কে, আল্লাহর পথের সঠিক অনুসারী কে, এটা আল্লাহ জানতে পারেন। ওয়ালায়া আলামান্নাল কাযিবিন, আর আল্লাহ আরও জানতে পারেন যে কারা মিথ্যাচারী, কারা মিথ্যাবাদী। এই দুটো পার্থক্যের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামুল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দূনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই, যে পর্যন্ত না আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কে জিহাদ করেছে, কে সংগ্রাম করেছে, এবং আল্লাহ এবং রাসূল এবং মুমিনদের ছাড়া অন্যদেরকে বন্ধু বানায়নি। আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ জানেন তোমরা যা করো। সূরা তাওবা 16 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারপর নবী রাসূলদেরকে যারা অনুসরণ করেছে, যে যত বেশি নবী রাসূলকে অনুসরণ করেছে তার জন্য সেভাবে পরীক্ষা আসবে, বড় পরীক্ষা আসবে। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আমরা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আপনি আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে ইমানের উপরে, ইসলামের উপরে আল্লাহ আপনি আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখুন। কোনো পরীক্ষা আসলে সেই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। মুহতারাম মুসলিয়ানে কেরাম, খাব্বাব ইবনুল আরেত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর আঙ্গিনায়, তিনি বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে বসে আছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা
পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি? আলা তাদউলানা আলা তাস্তানসিরুলানা, আমাদের জন্য কি একটু দোয়া করবেন না, আমাদের জন্য কি একটু আল্লাহ সাহায্য চাইবেন না? কঠিন অগ্নি পরীক্ষা, মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, সেই কষ্ট ভাষা দিয়ে ব্যক্ত করার মতো নয়। তো খাব্বাব ইবনুল আরেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে শোনো, তোমরা বড্ড বেশি তাড়াহুড়া করতেছ, তোমাদের পূর্বে এমন মুমিনরা অতিবাহিত হয়েছে, অবস্থা এমন ছিল, কানা রাজুলু কাবলাকুম ইউখাজ, ইমানের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তাদেরকে পাকড়াও করা হয়ে ধরে নেওয়া হতো, ফায়ুহফারু বিহি ফিল আরদ, জমিনে ঘর্ত খোঁড়া হতো, ফায়ুজালু ফিহি, ঘর্তের মধ্যে রাখা হতো, ফায়ুজাউ বিল মিনসার, এরপরে করাত নিয়ে আসা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তখন তার মাথার উপরে করাত রেখে, ফায়ুশাক্কু বিসনাতাইন, এবং দুই টুকরা করে ফেলা হতো করাত দি, মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, কিন্তু দিন থেকে তাদেরকে এক চুলও নড়াইতে পারেনি। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। ওয়ায়ুমশাতু বিআমশাতি আল হাদিদ, এরপরে লোহার চিরুনি আনা হতো, তারপরে সেই চিরুনি এনে শরীর থেকে চিরুনি দিয়ে গোস্তগুলো খসে খসে ফেলিয়ে দেওয়া হতো, তারপরেও তাদেরকে দিন থেকে বিচ্ছুতি ঘটাইতে পারেনি। এজন্য এখন আমরা পরীক্ষা দেখি না কেন, আমাদের দাওয়াতটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আরও সুন্দর দাওয়াতি পথ বাহির করতে পেরেছি, এই জন্য আমাদের উপরে কোনো বিপদ আসে না, আমরা বিপদ আশা করিও না। আল্লাহ রাসূল বলছেনও, লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশ্মনের সাক্ষাৎ কামনা করো না, আমরাও কামনা করি না। আমি শুধু এটুকু বুঝাবার জন্য যে ঈমানের পথে চলতে গেলে কষ্ট হতে পারে, অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে পারেন, আমি হতে পারি, সে অবস্থায় আমরা যেন টিকে থাকতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ আদেশ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা, আপনার আপনজন যারা, তাদেরকে আপনি দাওয়াত দেন, এই প্রকাশ্যে দাওয়াত শুরু। তো এই প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন সফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সবাহা, এটা আরবদের নিয়ম মানুষকে একাত্ম করার জন্য। তো সবাই আসলো, এটা নিয়ম ছিল তখন, যে আসতো না তার পক্ষ থেকে লোক পাঠিয়ে দেওয়া হতো। আবুল হাবও আসলো, ভাতিজে কি বলে দেখি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, দাওয়াতের মূল কথা ছিল তাওহিদের দাওয়াত, পৌত্তলিক পূজা ছেড়ে দেওয়ার জন্য, তখন তার আপন চাচা, যেই চাচা মুহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করার পরে খুশিতে নিজের কৃতদাসীকে আজাদ করে দিয়েছে, সেই চাচা পাথর কুড়িয়ে নিয়েছে মুহাম্মদকে মারার জন্য, এবং বলল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হও। আল্লাহ তখন ওহি পাঠালেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু জাহাল ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক, প্রথম দিনের কথা বললাম, সেই থেকে মক্কায় যে পর্যন্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো সেখানে তাওহীদের দাওয়াত দেয়া ছাড়া, আখেরাতের কথা ছাড়া, জান্নাত থেকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, আখেরাতের দাওয়াত দিচ্ছেন, এছাড়া তো কোনো অপরাধ করে নাই। কিন্তু তারা বুঝেছে যে এই মুহাম্মদের এই দাওয়াতের শেষ কোথায় গিয়ে ঠেকবে, এই জন্য নিজের চাচা পাথর কুড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চেষ্টা করেছে।
তায়েফে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। এরপরে মদিনায় চলে গেলেন হিজরত করে, এখানে আর থাকতে পারবে না। তো মদিনা যাওয়ার পর সেখানেও তো দুশ্মন সেখানেও যখন আক্রমণ শুরু করেছে, তখন আল্লাহ তাআলা প্রতিহত করার জন্য আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর। অনুমতি দেয়া হলো ওদের জন্য, মানে মোমেনদেরকে এখন আয়াত নাজিল করে, এ ফার্স্ট আয়াত, তোমাদেরকে এখন আমি অনুমতি দিলাম আল্লাহর পথে জিহাদ করার জন্য। এই জন্য সে জিহাদ ছিল দুশ্মনকে প্রতিহত করার জন্য। সে থেকে আমরা বদরের কথা শুনেছি, উহুদের কথা শুনেছি, খন্দকের কথা শুনেছি। আমরা এখন আমাদের সামনে কোনো পরীক্ষা নেই। আমরা মনে করি যে বোধহয় আমাদের ইসলামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের থেকে বেশি ভালো। না, বেশি ভালো নয়। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, কোরআন এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করে এখনও পথ রচনা করি, চলতে চেষ্টা করি, দেখবেন যে আপনি বদর দেখবেন, উহুদ দেখবেন, আপনি খন্দক দেখবেন, খাব্বাব ইবনে আল আরেথের মতো আপনাদের সামনেও ওই ধরনের বিপদ আসতে পারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ধরে নিয়ে তলোয়ারের মধ্যে ধার দিচ্ছে, ওনাকে এখন মৃত্যুদণ্ড কার্যকর করবে। মক্কার মুশরিকরা ওনার মৃত্যুদণ্ড দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। তাদের জায়গা জমিও দখল করে নাই, তাদের সাথে টাকা পয়সা নিয়েও কোনো দ্বন্দ্ব ছিল না। আল্লাহর উপরে ইমান এনেছে, রাসুলের উপরে ইমান এনেছে, এটাই অপরাধ হয়ে গেল। তো ওনাকে যখন জিজ্ঞাসা করলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে খুবাইব, তোমার সামনে তলোয়ার ধার দিচ্ছি, মাথা তো এখন দ্বিখণ্ডিত করে দেব, তো কী মনে করো তুমি, যদি তোমাকে এখন ছেড়ে দিয়ে তোমার জায়গায় মুহাম্মদকে নিয়ে আসি? খুবাইব উত্তর দিচ্ছেন যে শোনো, আমার নবী যেখানে আছে ওখানে থেকে পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে একটা একটু কষ্ট হবে, একটা কাঁটা বিঁধলে ওই কষ্টের বিনিময়ে তখন আমি অগ্রাধিকার দেব আমাকে হত্যা করাকে। তারপরে কবিতা আবৃত্তি করে গেছেন, লাস্তু উবালি হাইনা উক্তালু মুসলিমা আলা আইয়ে জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াজাকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারাকু আলা আওসাল কুল্লি শালবি মুমাজ্জাই। এই কাফের, এ শোন, আমি কোনো পরোয়াই করি না, আমাকে যখন আমার মাথাটা ফেলে দিবে তোমরা তলোয়ার দিয়ে, দেহ কোন দিকে পড়লো, মাথা কোন দিকে গেল, এটা আমি কোনো পরোয়াই করি না। কেননা আমাকে হত্যা করার পর আমার প্রত্যেকটা গোস্তপিণ্ডের উপরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন, আমার জীবন তো বরকতময় হয়ে যাবে। জান্নাতের পথটা কুসুমা স্তীর্ণ নয়, বরং এটা অগ্নি পরীক্ষার পথ। কোরআনে কারিমে সূরা আল বুরুজ পড়বেন, সেখানে বলা আছে কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ ধ্বংস হোক, ঘরত খুলে কি করেছে, আন্নারে জাতিল ওয়াকুদ, ঘরত খুলেছে, ঘরত খুলে তারপরে ঘরের ভিতরে মোমেনদেরকে এনে এনে ফেলেছে জ্বলন্ত আগুনের মধ্যে ঘরের ভিতরে। ইজহুম আলাইহা কুউদ অহম আলামা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, মোমেনদের সাথে যে আচরণ করতেছে নিজেরা এটা প্রত্যক্ষ করতেছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই যে আমার মোমেনদের নিকট থেকে প্রতিশোধ নিচ্ছে, অপরাধ কি, ইমান আনার কারণে, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী এবং মহাপ্রশংসিত আল্লাহ, তার উপরে ইমান আনার কারণে এই প্রতিশোধটা তারা নিচ্ছে। মোহতারাম মুসলিমানে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন,
বাবা বলতেছে, আরাগ এমন আন্তান আলিহাতি ইয়া ইব্রাহিম, এই তুমি কি আমাদের এই যে আমরা দেব দেবীর পূজা করতেছি, পত্তলিক পূজা করতেছি, মূর্তির পূজা করতেছি, এটা থেকে তুমি কি এটাকে অপছন্দ করো, এটাকে দেখতে পারো না? লাইল্লাম তান্তাহি লা আরজুমান্নাকা, যদি এটা থেকে বিরত না থাকো তাহলে তোমাকে পাথর মেরে শেষ করে দেব। বাবাই বলতেছে ছেলেকে, ছেলে তো ইব্রাহিম তো কোনো দোষ করে নেই, অপরাধ একখানি, তাওহিদের প্রতি দাওয়াত দিয়েছে, এটুকুর কারণে বাবা ছেলেকে এভাবে শাস্তির হুমকি দিয়েছে। সূরা মারিয়ামের 46 নম্বর আয়াত। মোহতারাম মুসলিমান কেরাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে আলোকিত মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তাকে পরীক্ষা দিতে হয়েছে, মূসা আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছে, মক্কাতে বেলালকে পরীক্ষা দিতে হয়েছে, সোহেব আর রুমি তাকে পরীক্ষা দিতে হয়েছে, শেষে আর কিচ্ছু না। সোহেব আর রুমি এখন রাসূল হিজরত করে চলে গেছেন, সোহাইব আর রুমি তিনি চলে যাবেন। মোশরিকরা আসা বলল, তুমি তো আমাদের এখানে এসে তুমি নিঃস্ব ছেলে, ব্যবসা বাণিজ্য করে এখন কালি কালি টাকা তোমার, এগুলো নিয়ে তুমি মদিনায় চলে যাবা, এইটা আমরা তোমাকে দেব না। ঘোষণা দিলেন, আচ্ছা আমার সম্পদ যদি আমি রেখে যাই, তোমাদেরকে জন্য ছেড়ে যাই, আমাকে কি যেতে দেবে? বললে হ্যাঁ তাইলে যেতে দেব। বলে যাও, আমার সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম, আমাকে মদিনাতে চলে যেতে দাও। পরীক্ষা দিয়েছেন এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, পরীক্ষা দিয়েছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। কি জন্য? খালকুল কোরআন, মানে একটা মাসালা নিয়ে উনি বলছে কোরআন কালামুল্লাহ, আমরা বলি কালামুল্লাহ, আমরা হালো সুন্নতে ওয়াল জামা, আমাদের কাছে কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, এটা আল্লাহর সৃষ্টি নয়। এই মাসালা নিয়ে যখন তিনি এটা বললেন, তখন তৎকালীন কিছু পেটুয়া বাহিনী, মর্জিয়া সম্প্রদায়ের কিছু লোক সহ তৎকালীন সময়ে যারা প্রশাসনে ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এমন নির্যাতন করেছে, ওই নির্যাতনে তিনি শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে জেলে পুরানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, ইমাম ইবনে তাইমিয়া জেলেই মারা গিয়েছেন, পরীক্ষা দিতে হয়েছে। মোহতারাম মুসলিমান কেরাম, এভাবে অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে আজও মোমিনরা, মুসলমানরা। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, যে কোনো পরীক্ষায় আমাদের সামনে আসুক, আমরা যেন আল্লাহর পথে টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোনো এক ভদ্রলোক, আমাদের মুসলমান, বাংলাদেশের নাগরিক, বলছে যে আমরা ভাস্কর্য তৈরি করব, কেউ যদি ভাঙতে আসে তাহলে ঘাড় মটকে দেব। আমরা ভাঙতে যাবো না, এটা আমাদের দায়িত্বও না, আমরা দাওয়াত দিতে পারি। তো এভাবে বলছিলাম, এই যে ঘাড় মটকে দেব, এই ধরনের আপনি যদি সত্যিকার হচ্ছে তাওহীদের উপরে আপনি অবিচল থাকেন, তাহলে এই ধরনের পরীক্ষা আপনাকে আপনার সামনে আসতে পারে, আমার সামনে আসতে পারে। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলো, আমরা গায়ে পড়ে কারোর সামনে ভেজালো করতে যাব না, কিচ্ছু না, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যদি এই ধরনের পরীক্ষা দিতেই হয়, পরীক্ষা দিলেও যেন ইমানের পথে অবিচল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। بارك الله لي ولكم في القرآن العظيم وإيانا ونفعنا بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم